बिस्मिल्लाह आमी कुमड़ा फुले बड़ाटी बनानोर जोन्नो एखाने कतगुली फुल कुमड़ा फुल निएछि आमी फुलगुलो ए साइडगुलो फेले दीब आर एटार भितरे एकटी सबुज परागायन आछे आमी सेटाकेओ फेले दीब এটা ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটি কাপড়ের সাহায্যে চেপে চেপে পানিগুলি মুছে নিয়েছি। এগুলি একবারই শুকনো। আমি এই ডাটাটা ফেলবো না, আমি এই ডাটার কিছু অংশ নিব দেখা সৌন্দর্যের জন্য। আমি এটা ফেলে দিব, এই যে এই অংশগুলি ফেলে দিব। আমি এটা ভিতরের অংশটা আগে ফেলে নিয়েছি, এবার এটা কিছুটা অংশ কেটে ফেলে দিব। এটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে পোকা থাকার সম্ভাবনা থাকে। আমি এটা কিছু অংশ কেটে নিব। এভাবে আমি প্রতিটা বেছে নিব। আমি সবগুলি বেছে নিয়েছি। এটা অবশ্যই শুকনো রাখতে হবে, না হলে মিশ্রণ এটার গায়ে লাগবে না। এবার এটাকে আমি একটা সাইডে করে রাখব। আমি এখানে একটি সার্ভিং বল নিয়েছি, এতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। আপনারা ফুল অনুযায়ী মিশ্রণগুলি নিয়ে নেবেন। এখানে দিয়ে দিব চালের চাল বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দিব ডাল বাটা, মশারি ডাল। আমি চাল এবং ডালটাকে আমি 1 ঘন্টা করে ভিজিয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। আপনার ইচ্ছা করে ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। এতে দিয়ে দিব ধনে পাতা কুচি। উপকরণগুলি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে একটি পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে আমি একটি লেবুর কাটা অংশ থেকে কিছুটা দিয়ে দিব, 1 চা চামচ পরিমাণ। এখানে দিয়ে দিব, এটা হচ্ছে ধনে এবং শুকনো মরিচ গুঁড়ো করা। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এটা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি একটু মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব 1টি ডিম। এবার সবগুলো আমি একটু মেখে নিব ভালোভাবে মিশিয়ে। এখানে চাল বাটা ও মশারি ডাল বাটাটা দেওয়ার কারণ হচ্ছে এটা দেওয়াতে ফুলটা ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে এবং খেতেও খুব স্বাদ হবে। এবার আমি বাজার কাজে চলে যাব। আমি এখানে চুলায় একটি পাতিলে তেল গরম বসিয়েছি।
আর চুলাটাকে আমি মিডিয়াম থেকে একটু লোতে দিয়েছি। এটা 3-4 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে একটি ফুল এভাবে মেখে নিব মিশ্রণটির সাথে। এবার এটা আমি তেলে দিয়ে দিব। এভাবে আমি বাকিগুলি দিয়ে দিব। এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দুপাশ, তাহলে খেতে খুব স্বাদ হবে, মচমচে হবে। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। এটা একটু সময় নিয়ে অবশ্যই ভাজবেন, তাহলে এটা মচমচে হবে। কুমড়া ফুলের বড়া বা পাকোড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এটাকে অবশ্যই আপনারা অল্প আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়ে, তাহলে এটা খেতে খুব স্বাদ হয়। এবার এগুলিকে আমি উঠিয়ে ফেলবো। আমি বাকিগুলি ঠিক একই প্রসেসে ভেজে নিব। তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। এটা কতটা ক্রিসপি ভিডিওতে হয়তো দেখে বোঝা যাচ্ছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে চ্যানেলটির সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।